প্রিয় দর্শক মন্ডলী, সকলের বাড়িতেই প্রায় কারো না কারো সমস্যা লেগেই থাকে। যেমন বাড়ির কোনো সদস্যর পড়ে যাওয়া, আঘাত লাগা, কারো জ্বর হওয়া, কারো সর্দি হওয়া, কারো পেটের গণ্ডগোল হওয়া, কেউ ভয় খাওয়া ইত্যাদি আমাদের পরিবারের সদস্যদের মধ্যে প্রবলেম হতেই থাকে। এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজ আমি প্রধান 7টি ওষুধ, যেগুলি খুবই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ, যেগুলো বাড়িতে অবশ্যই রাখা প্রয়োজন। এই 7টি হোমিওপ্যাথি কার্যকরী মেডিসিন যদি বাড়িতে রাখা হয়, তো আমরা প্রায় সকল রকমের সকল প্রকার সমস্যা থেকে রেহাই পাবো। সহজে আমাদের জটিল কোনো অবস্থা ছাড়া ডাক্তারের কাছে যেতে হবে না। প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি। আজকে যে 7টি প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখতে হবে, সেই সম্বন্ধে আলোচনা করব। আর প্রত্যেকবারের ন্যায় এবারও বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের শিফাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করুন। এই 7টি মেডিসিনের মধ্যে যে প্রথম মেডিসিনটির কথা বলবো, তা হচ্ছে অ্যাকোনাইট 30। অ্যাকোনাইট 30, এই ওষুধটি বাড়িতে অবশ্যই রাখা দরকার। এই ওষুধটি ঠান্ডা লেগে, যে কোনো কারণে ঠান্ডা লেগে যদি কোনো রোগ হয়, যেমন সর্দি কাশি এই ধরনের যদি রোগ হয়, তাহলে অ্যাকোনাইট 30 যদি দুফোঁটা করে 2 ঘন্টা পর পর নেওয়া হয়, তাহলে সর্দি কাশি জ্বর এগুলি থেকে আরাম পেয়ে যাবেন। অ্যাকোনাইট 30 আরও যে সমস্ত রোগের ক্ষেত্রে কার্যকরী, তা হচ্ছে যদি হঠাৎ ভয় পেয়ে কোনো রোগ হয়, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা রোগ হওয়ার ফলে রোগী যদি রোগীর মধ্যে যদি মৃত্যু ভয় চলে আসে, ঠোঁট সাদা হয়ে যায়, চোখটা বুঝতে থাকে, তাহলে অ্যাকোনাইট 30 যদি তার জিভে 2 ফোঁটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিছুক্ষণের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। হঠাৎ মাথা ঘোরা, পা হাত অনেক সময় আঁকড়ে যায়, এক্ষেত্রেও অ্যাকোনাইট 30 2 ফোঁটা করে যদি 2 ঘন্টা পর পর নেওয়া হয়, তো খুবই কার্যকরী হবে। আমাদের বাড়িতে দ্বিতীয় যে ওষুধটি রাখা দরকার সেটি হচ্ছে আর্নিকা 30। কোনো রকম ভাবে কেউ চোট পেল, পড়ে গেল, আঘাত পেল, আমাদের বাচ্চারা হঠাৎ পড়ে যায়, শিশুরা হয়তো বসে থাকতে থাকতে পড়ে যায়, সেক্ষেত্রে আর্নিকা 30 যদি বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা আর বড় মানুষের ক্ষেত্রে 2 ফোঁটা যদি জিভে দেওয়া হয়, তাহলে ব্যথা কমে যাবে। অনেক সময় চোট লাগার ফলে রক্ত জমে যায়, কালশিরা হয়ে যায়, সেগুলো ঠিক হয়ে যাবে। এছাড়াও আর্নিকা 30-তে বাতের ব্যথা, নিউরোলজিয়া পেন, কারো মাজা ব্যথা, কারো হাঁটুর ব্যথা ইত্যাদির ক্ষেত্রেও আর্নিকা 30 যদি 2 ফোঁটা করে 4 বার খাওয়া যায় দিনে, তাহলে খুবই কার্যকরী এবং ব্যথা কমে যাবে। যে কোনো রকম চোট খাওয়ার ফলে যদি কোনো রোগ হয়, তাহলে আর্নিকা 30 দিলেই আপনি উপকার পাবেন। এছাড়া যাদের চুল ঝরে যায়, চুল পড়ে, তারাও আর্নিকা 30 3 ফোঁটা করে দিনে 3 বার খেতে পারে। আমাদের ঘরে তৃতীয় যে ওষুধটি রাখা প্রয়োজন, তা হচ্ছে নাক্সভূমিকা 30। নাক্সভূমিকা 30, এই ওষুধটি আমাদের পেটের যাবতীয় গণ্ডগোলের ক্ষেত্রে খুবই কার্যকরী। সামগ্রিকভাবে বলতে গেলে নাক্সভূমিকা 30 আমাদের পেটের যাবতীয় গণ্ডগোল, যেমন গ্যাস, বদহজম, বুক জ্বালা করা, মুখ টক হয়ে যাওয়া, মুক্তিত হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে নাক্সভূমিকা 30 খুবই কার্যকরী একটি ওষুধ। এর সাথে সাথে যদি আপনার ঘুম কম হয়, তাহলে নাক্সভূমিকা 30 দিনে 3 বার নিলে আপনার ঘুম ঠিকঠাক হবে। আবার অনিদ্রার কারণে, রাত জাগার কারণে, অত্যধিক পরিশ্রমের কারণে যদি কোনো রোগ হয়, তাহলে নাক্সভূমিকা 30 এই ওষুধটি খুব কাজ করে। তখন আপনি এটি দিনে 4 বার নেবেন 2 ফোঁটা করে। পেটের গণ্ডগোলের জন্য যদি বমি হয়, তাহলে নাক্সভূমিকা 30 2 ফোঁটা করে খেলে আরাম পেয়ে যাবেন। এছাড়াও নাক্সভূমিকা 30-র একটি গুণ রয়েছে, তা হচ্ছে বাড়িতে যদি কোনো রকমের ওষুধ না থাকে, নাক্সভূমিকা থাকে, তাহলে সর্দি কাশি জ্বর ইত্যাদির ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে নাক্সভূমিকা 30 জিভে 2 ফোঁটা করে যদি 2 ঘন্টা পর পর খান, তো আরাম পেয়ে যেতে পারেন। 4 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটি আমাদের বাড়িতে রাখা একান্ত প্রয়োজন, সেটি হচ্ছে ব্রায়নিয়া 30। এই ওষুধটি হচ্ছে আপনার গা ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা যদি থাকে, তাহলে 2 ফোঁটা করে যদি জিভে 2 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর খান, তো আরাম পেয়ে যাবেন। বিভিন্ন রকমের
যেমন আমরা বেশিরভাগ অ্যালোপ্যাথি ক্ষেত্রে প্যারাসিটামল বাড়িতে রাখে, সেক্ষেত্রে আমরা ব্রায়নিয়া 30টা ব্যবহার করতে পারবো। ব্রায়নিয়া 30টা যদি রাখেন বাড়িতে, যে রকমের জ্বর হোক আপনার আরাম পেয়ে যাবেন। যে কোনো জ্বরের ক্ষেত্রে এটা খুব কাজ করে। মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, গা হাত ব্যথা ইত্যাদি যদি হয় তাহলে ব্রায়নিয়া 30 2 ঘন্টা পর পর 2 ফোঁটা করে নিলে কমে যাবে। এর সাথে সাথে আপনি অ্যাকোনাইট 30ও সর্দি জ্বর কাশির ক্ষেত্রে নিতে পারেন। এছাড়া ব্রায়নিয়া 30টি গ্যাসের ক্ষেত্রেও কাজ করে, কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও কাজ করে। এটি 2 ঘন্টা পর পরও আপনি কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের জন্য নিতে পারেন। 5 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটি বাড়িতে রাখা প্রয়োজন সেটি হচ্ছে আর্সেনিক 30। এই ওষুধটি যদি বিষাক্ত খাবারের ফলে, ফুড পয়জনিং এর ফলে যদি কোনো রোগ হয়, বমি হয়, পেটে জ্বালা করে, পেশাবে জ্বালা করে, তাহলে আপনি এই ওষুধটি ব্যবহার করবেন 2 ফোঁটা করে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর। অনেক সময় দেখা যায় বিষাক্ত জল পান করার ফলে বিভিন্ন রোগ হয়, সর্দি কাশি জ্বর হয় বা চর্মরোগ হয়, সেক্ষেত্রেও আপনি আর্সেনিক 30 2 ঘন্টা পর পর ব্যবহার করলে আরাম পেয়ে যাবেন। বিষাক্ত বস্তু বা বিষাক্ত জল চামড়ার সংস্পর্শে আসার ফলে যদি কোনো রকম চর্মরোগ হয় তাহলে আর্সেনিক 30 আপনি ব্যবহার করতে পারবেন। পেটের গন্ডগোলের ফলে যদি ডায়রিয়া, পাতলা পায়খানা হয় তাহলে নাক্সভূমিকা 30 ব্যবহার করতে পারেন। আর ফুড পয়জনিং এর ফলে যদি খাবার, বিষাক্ত খাবার খাওয়ার ফলে যদি আপনার ডায়রিয়া, পাতলা পায়খানা হয় তো আর্সেনিক 30 এটি ব্যবহার করতে পারবেন। 6 নম্বর যে কার্যকরী হোমিওপ্যাথি ওষুধটি বাড়িতে রাখতে হবে সেটা হচ্ছে রাস্টক্স 30। এই রাস্টক্স 30টার কাজ হচ্ছে যে যদি বর্ষাকালীন কোনো রোগ হয় বা জলে ভেজার কারণে যদি কোনো রোগ হয় তাহলে রাস্টক্স 30টি 2 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 4 বার খেতে হবে বা 2 ঘন্টা পর পর খেলে রোগটি ভালো হয়ে যাবে। গা হাত ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি এই সমস্ত রোগের ক্ষেত্রে রাস্টক্স 30 খুব কার্যকরী একটি ওষুধ। এছাড়া অত্যাধিক পরিশ্রমের ফলে যদি গা হাত কামড়ায়, মাসল পেন, মাংসপেশি ব্যথার ক্ষেত্রে রাস্টক্স 30 যদি আপনি খান তাহলে আরাম পেয়ে যাবেন। অনেকের মাজার ব্যথা, হাঁটুর ব্যথা হয়, গা হাতে ব্যথা হয়, সাইটিকা ব্যথা হয়, এক্ষেত্রেও রাস্টক্স 30 কাজ করবে। ব্যথার ক্ষেত্রে রাস্টক্স 30র সাথে আর্নিকা 30ও নিতে পারেন, তাতে কাজ আরও তাড়াতাড়ি হবে। 7 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটি বাড়িতে রাখতে হবে সেটি হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিনচার। চোট লাগার কারণে, কেটে যাওয়ার কারণে যদি রক্তপাত হয় তাহলে ক্যালেন্ডুলা মাদার টিনচার অল্প জলের সাথে মিশিয়ে তুলো দিয়ে সেই সমস্ত খাম জায়গায় রক্তপাত হয়েছে সেই সমস্ত জায়গায় যদি লাগানো হয় তো ঘা শুকিয়ে যাবে। ক্যালেন্ডুলা মাদার টিনচার তুলোতে মিশিয়ে যদি ফোড়ার ঘায়ে লাগানো হয় তাহলে ফোড়ার ঘা শুকিয়ে যাবে। আমি যে 7টি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বললাম যেগুলি বাড়িতে রাখা একান্ত প্রয়োজন, এগুলি আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি এই ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। তাহলে আমার তরফ থেকে যে ভিডিও আপলোড করা হবে সেটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কেননা এই ভিডিওর মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেল।